আলাইকুম, আমি নাসমুল করিম, বর্তমানে বিআইএফএফএল এর টেকনিক্যাল অফিসার হিসেবে আছি। গত দুই দিনে আমি এবং বাকিরা সবাই মিলেই 360 ডিগ্রি টোটাল সলিউশন লিমিটেডের দ্বারা আয়োজিত এই দুই দিনের আপনার গ্রিন অ্যাসোসিয়েটের যে এক্সাম প্রিপারেশনের যে ওয়ার্কশপটা হচ্ছিল ওটাতে আমরা অংশগ্রহণ করেছি এবং আশা করছি আমার অনেক ভালো লেগেছে এবং বাকিদের অনেক ভালো লেগেছে। আমি সৌভাগ্যক্রমে একটি গ্রিন প্রজেক্টের আন্ডারে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল, সেই হিসেবে আমার হালকা কিছু ধারণা ছিল এবং এই গত দুই দিনের এই আপনাদের এই অনন্ত ভাইয়ের যে প্রেজেন্টেশন এবং বাকি সব ডকুমেন্ট দেখে আমার ধারণাগুলো আরও অনেক ক্লিয়ার হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক ক্লিয়ার হবে এবং ইনশাআল্লাহ চেষ্টা করব যেন গ্রিন অ্যাসোসিয়েট হিসেবে এক সময় আমার পরিচয়ে আমি বলতে পারি যে আমি একজন গ্রিন অ্যাসোসিয়েট এবং ওই কামনা ব্যক্ত আশা ব্যক্ত করে এবং বাকি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মুজিবুর রহমান, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স ফান্ড লিমিটেড থেকে এসেছি। আমি প্রজেক্ট ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছি। সো গ্রিন সম্পর্কে আগে আসলে তেমন কোনো আইডিয়া ছিল না। আমার শ্রদ্ধেয় ফরমান স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে তিনি একটা এরকম ট্রেনিংয়ের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে, আমাদেরকে পাঠিয়েছেন। সো ধন্যবাদ স্যারকে, আর অনন্ত স্যারকে অবশ্যই ধন্যবাদ যে আমাদের যে আইডিয়া ছিল না গ্রিন সম্পর্কে তার সম্পর্কে আমরা একটু জানলাম যে আমাদের ইনোভেটিভ আইডিয়াকে কীভাবে কাজে লাগাবো সে সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম। তো আশা করি ফিউচারে আমি গ্রিন নিয়ে অবশ্যই কাজ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মাহমুদ রিজন, এশিয়ান পেন্টস থেকে আসছি, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আছি। গ্রিন সম্পর্কে আমাদের আসলে ওরকম মানে ক্লিয়ার ধারণা ছিল না। আমরা ভাবতাম যে গ্রিন মানেই হচ্ছে যেখানে মানে সবুজের একটা গ্রিন গ্রিন ভাব থাকবে ওরকম, বাট দুই দিনের ওয়ার্কশপ করার পর, অনন্ত স্যারের লেকচারের পর আজকে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে গ্রিন জিনিসটা কী এবং এটা আমাদের বিজনেস বা এনভায়রনমেন্ট সব কিছুর সাথে কীভাবে রিলেটেড, আমাদের নিত্যনৈমিত্তিক জীবন প্রত্যেক দিনের লাইফের সাথেও গ্রিনটা রিলেটেড, এই জিনিসটা এই দুই দিনের ওয়ার্কশপে ক্লিয়ার হয়ে গেল। তো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ 360 TSL-কে এবং 360 TSL ফুল টিমকে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন মোহাম্মদ তারেক, আমি প্রফেশনাল একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। গত 4-5 বছর ধরে গ্রিন বিল্ডিংয়ের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আপনার বিভিন্ন সেফটি সিকিউরিটি প্রোডাক্ট নিয়ে। রিসেন্টলি আমি গ্রিন বিল্ডিংয়ের 360 সলিউশনসকে মোটামুটি 3-4 বছর আগে থেকেই চিনি, অনেক আগে থেকে ইচ্ছা ছিল এখানে আসার, বাট এই আমার একটা টার্গেট হচ্ছে আমি গ্রিন লিডের বেশ কিছু সার্টিফিকেশন নেওয়ার টার্গেটে এখানে আসা। এখন গত দুদিনে মোটামুটি অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ইনশাল্লাহ দেখি সার্টিফাইড হয় ইনশাল্লাহ আবার দেখা হবে 360। থ্যাংক ইউ। প্রজা আক্তার নিপুণ, এসেছি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড থেকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের আমাদের অফিসের আমাদের সিও স্যার এস এম ফরমান ইসলাম স্যারকে, যে এরকম একটা ওয়ার্কশপে আমাদের পার্টিসিপেট করার জন্য অনুপ্রাণিত করেছেন। আর গ্রিন সম্পর্কে অ্যাকচুয়ালি আমাদের সবারই ধারণা প্রথমেই আসে যে গাছপালা সবুজ বনান, অ্যাকচুয়ালি গ্রিনের আওতা যে কতটুকু কতটা বড় সেটা আমরা অনেকেই আমরা জানি না। সো এই ওয়ার্কশপের মাধ্যমে আমি মূলত বলতে পারি যে আগে এই ধারণাগুলো ছিল না, যেটা কিনা এখন আমি পেয়েছি যে ধারণাগুলো। সো ইনশাল্লাহ এই ওয়ার্কশপের মাধ্যমে গ্রিন অ্যাসোসিয়েটের একটা ইন্সপিরেশন পেলাম হওয়ার জন্য। সো হোপফুলি এক্সাম দিব। আর অনন্ত স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আর 360 ডিগ্রি TSL টিমকে অনেক ধন্যবাদ। হ্যালো, আমি সৌরভ ভট্টাচার্য, আমি এখানে 360-তে গ্রিন প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। লাস্ট 5 মাস ধরে আমার গ্রিন নিয়ে অনেক আইডিয়া হয়েছে, তো আমি 6th ওয়ার্কশপেও অ্যাজ এ পার্টিসিপেন্ট আমি ছিলাম, সেখানে আমি 57% পেয়েছিলাম, এবার আমি 70% পেয়েছি। তো হোপ আর 1 মাসের মধ্যে আই উইল বি গিভিং দ্য এক্সাম অ্যান্ড উইল গেট দ্য সার্টিফিকেট। থ্যাংক ইউ। গ্রিন বিল্ডিং সম্পর্কে আমার আগে থেকে জানারই আগ্রহ ছিল, উপযুক্ত একটা সোর্স আছে আসলে, মানে
খুঁজতে চাচ্ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে টিএসএল যেটা অ্যারেঞ্জ করেছে সেখানে আসলে ইনফরমেশনগুলো অনেকটা আসলে খুবই ক্লিয়ার করে দেওয়া, এবং আমি মনে করি যে বাংলাদেশে গ্রিন বিল্ডিংয়ের কাজ করার জন্য ওনারা আসলে খুব একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলতে পারি আমি। আর আমার কাছে যেগুলো ইনফরমেশন ছিল, পেশায় আমি একজন স্থপতি হিসেবে আমার যে সমস্ত ইনফরমেশনগুলো প্রয়োজন আমি তার অনেকগুলোই পেয়েছি এখানে, এবং আশা করি ভবিষ্যতে আমি যদি এই নিয়ে কাজ করতে চাই তাহলে টিএসএল হবে আমার সর্বপ্রথম জায়গা যেখানে আমি ইনফরমেশনের জন্য নক করতে পারি, কারণ ওনাদের রিসার্চগুলো আসলে অনেক রিচ। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ বিলাল আহমেদ, আমি বাংলাদেশ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন থেকে এসেছি। আজকে এখানে এসে খুবই ভালো লাগছে, এবং আজকের এই এই সারাদিনের ওয়ার্কশপ থেকে অনেক কিছু জানতে পারছি। অ্যাটলিস্ট এটা বুঝতে পারছি যে গ্রিনে বাংলাদেশে হিউজ ক্যারিয়ার আছে এবং অনেক জব অপরচুনিটি আছে। এবং অনন্ত স্যার যেভাবে প্রত্যেকটা স্লাইড যেভাবে এত সুন্দর করে ইজি করে উপস্থাপন করেছে, যে কেউ খুব ইজিলি এই জিনিসটা শিখতে পারে, এবং যে কেউ এই সেক্টরে ক্যারিয়ার করতে চাইলে কাজ করতে পারে, এবং বাংলাদেশে কাজের হিউজ সুযোগ আছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুকাব্বির মিয়া, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমার ফার্স্ট টাইম থেকেই গ্রিন বিল্ডিং সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। আমি আমার ফ্রেন্ড মুবারকের কাছ থেকে গ্রিন বিল্ডিং সম্বন্ধে মানে তথ্য দিয়ে আমাকে এসে, তারপরে আমি 360 টোটাল সলিউশন লিমিটেডের কথা সে বলে তারপরে এখানে আসি। এখন 7 ডেজ আমি ওয়ার্কশপগুলো মানে অ্যাটেন্ড করতেছি, এবং আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং অনন্ত স্যার যেভাবে মানে আমাদেরকে পার্ট বাই পার্ট বুঝাইতেছেন, আমরাও মানে খুব ভালোভাবে বুঝতেছি যে গ্রিন বিল্ডিংটা কী, এটার ফিউচার কী, এটা মানে আমরা ফিউচারে কী প্রভাব পড়বে, আমরা ভালো কিছু করতে পারবো, এবং যারা বেকার আছে চাইলে এটা নিয়ে অনেক ভালো ক্যারিয়ার করতে পারবে। এই নিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। গ্রিন বিল্ডিং ক্যারিয়ার অপরচুনিটির ওয়ার্কশপটা করলাম, আমি ব্যাপকভাবে উৎসাহ অনুভব করছি যে আমি গ্রিন বিল্ডিংয়ের উপরে আমার ফিউচার ক্যারিয়ার গঠন করব। এবং সাথে সাথে আমি একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আমি চাই যে গ্রিন বিল্ডিং অ্যাডভোকেসি করা যায় কিনা, বা পরিবেশ আইন নিয়ে ভবিষ্যতে কাজ করার সাথে সাথে গ্রিন বিল্ডিং নিয়েও আমি কাজ করার ব্যাপক আগ্রহ বোধ করছি। 360 টোটাল সলিউশনের উন্নয়ন এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি, এর সাথে সম্পৃক্ত সবার শুভকামনা করছি। ধন্যবাদ সবাইকে। আমার নাম আব্দুল মাহমুদ, আমি প্রফেশনালি সিভিল ইঞ্জিনিয়ার। আমি একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে আমার এটা সম্পর্কে ধারণা, আমি গ্রিন বিল্ডিং কনসালটেন্সি আর গ্রিন বিল্ডিং কনসেপ্ট। তো সেই সাথে আমি অন্ত থেকে সাথে পরিচয় আমার সেই সাপেক্ষে, আর এই ওয়ার্কশপে আমি যখন জয়েন করেছি এর আগে আমি গ্রিন প্রসেস সম্পর্কে অনেক কিছুই জানতাম না, অনেক মিসকনসেপ্ট আমার ভিতর ছিল। এই ওয়ার্কশপটা করার পরে অনেক কনসেপ্ট আমার ক্লিয়ার হয়েছে। আর ইঞ্জিনিয়ারিং থেকে যদি আমি বলি, তাহলে আসলে আমাদের এই দেশের পার্সপেক্টিভ এনভায়রনমেন্ট অনুযায়ী, কারণ এখন একটা গ্লোবাল ওয়ার্মিং যেটা একটা অনেক বড় ইস্যু এখন আমাদের, তো সেই ক্ষেত্রে এই গ্রিন বিল্ডিং প্রজেক্ট বা গ্রিন বিল্ডিং যে কনসেপ্টটা এটা খুবই দরকার। তো সেক্ষেত্রে আমি মনে করি এই ওয়ার্কশপ খুবই বেনিফিট হয়েছে আমার জন্য, এবং ভবিষ্যৎ যখন আমি কোনো প্রজেক্টের ক্ষেত্রে আমি কনসালটেন্সি করবো আর আমি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনগুলোকে যখন আমি প্রয়োগ করবো, তখন এই জিনিসগুলো আমার কাছে কাজে লাগবে, আমি এই জিনিসগুলোকে তখন আমি মাথায় রাখতে পারবো। এবং এই ক্ষেত্রে আমার ওয়ার্কশপটা আমি মনে করি যে খুবই ফলপ্রসূ হয়েছে, এবং আমি সবাইকে আহ্বান করবো যে অ্যাটলিস্ট কিছুটা হলেও আমাদের গ্রিন বিল্ডিং সম্পর্কে জানা উচিত যারা এই সেক্টরটি আছে, এবং
এই কোর্সগুলো এবং ওয়ার্কশপগুলো করা উচিত, যাতে আমরা যারা সার্ভিস প্রোভাইডার তারা যাতে আরও বেশি গ্রিন বিল্ডিং এর প্রতি এবং আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারি এবং এটাকে আরও বেশি প্রমোট করতে পারি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদ ইসলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। তো আমার আমি একটা মাধ্যমে লিড সম্পর্কে জানতে পারলাম এবং গ্রিন বিল্ডিং অ্যাসোসিয়েশন এক্সাম প্রিপারেশনের যে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করার জন্য আমি ইন্টারেস্টেড হলাম। তখন আমি অলরেডি ওয়ার্কশপে জয়েন করে দুদিনের ওয়ার্কশপ একদিন অলরেডি করে ফেলেছি, আজকে করে চলছে প্রোগ্রাম। তো এটার পরিচালক বলবো আমি, যেটা অনন্ত আহমেদ স্যার, ওনার মাধ্যমে ওয়ার্কশপটা হচ্ছে এবং আমি অনেক কিছুই জানতে পারলাম লিড সম্পর্কে, এবং যেটা সম্পূর্ণই আমার কাছে অজানা ছিল আগে, এই ওয়ার্কশপের মাধ্যমে আমি জানতে পারলাম। এবং আমি মনে করি যে এরকম ওয়ার্কশপ খুব বেশি বেশি হওয়া উচিত এবং পার্টিসিপেন্টস অনেক বেশি হওয়া উচিত গ্রিন সম্পর্কে জানা এবং লিড সম্পর্কে জানার জন্য।